ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ও এমবিবি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেবার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। 9 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। বুধবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের পৌরোহিত্যে দুই বিদ্যালয়ে ভিসি ও উচ্চশিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 9 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে হবে ছাত্রছাত্রীদের এই পরীক্ষা। যদিও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা নিয়ে গত কয়েকদিন ধরেই ছাত্রছাত্রীদের বিক্ষোভ, ডেপুটেশন ইত্যাদি আন্দোলনের ফলে এক প্রকার বাধ্য হয়েই পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। 6 সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেবার কথা ঘোষণা করার পরও সেই সিদ্ধান্ত থেকে আবার আচমকা পিছিয়ে আসে শিক্ষা দপ্তর। তবে ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে এক প্রকার বাধ্য হয়ে শেষ পর্যন্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় উচ্চশিক্ষা দপ্তর। এদিকে অনলাইনে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা হবে এই খবর ছড়িয়ে পড়তে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা তাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অফলাইনের পরিবর্তে অনলাইনে নেবার দাবিতে সরব হয়েছে। তাদের দাবি, 10 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অফলাইনে নেবার সিদ্ধান্ত নিয়েছে এমবিবি বিশ্ববিদ্যালয়। এই পরীক্ষা অনলাইনে নেবার দাবিতে বৃহস্পতিবার এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সাক্ষাৎ করতে চেয়েছে, কিন্তু ভিসি ব্যস্ত থাকায় তারা সাক্ষাৎ করতে পারেনি। তাদের কাছ থেকে শোনা যাক দাবির কথা। আমরা আজকে এখানে আমরা অনলাইন এক্সামিনেশনের দাবি নিয়ে আইছি। তো আমাদের অ্যাকচুয়ালি প্রথমে অনলাইন এক্সামিনেশনের কথাই বলা হয়েছিল, তো সাডেনলি তারপর দেখলাম আমরা যে আমাদের মানে নোটিফিকেশনটা চেঞ্জ করে দিয়ে বলা হলো যে আমরা নাকি অফলাইন এক্সামিনেশন হবে। তো রিসেন্টলি আমাদের গতকালকে আমাদের যিনি এডুকেশন মিনিস্টার আছেন তিনি মানে একটা মানে ভাইস চ্যান্সেলর তারপর কলেজের প্রিন্সিপালদের সাথে একটা মিটিং করলেন। তো ওখানে বলা হলো যে কলেজের 6th সেমিস্টার যে মানে ফাইনাল সেমিস্টার যারা আছে ওরাই অনলাইন এক্সামিনেশন দেবে। তাহলে আমাদের প্রবলেমটা আমাদের তাহলে ইয়েটা কি, আমরা ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি করছি, তাহলে আমরা কি ইয়ে দেবো না, অনলাইন এক্সামিনেশন দেবো না? ইউনিভার্সিটির আন্ডারে থাকা এমবিবি কলেজ, বিবিএমসি কলেজের যদি অনলাইন পরীক্ষা হয় তাহলে আমরা কেন এখানে অফলাইন দেবো? আর আমাদের যারা সিনিয়ররা রয়েছে মানে 4th সেমিস্টার স্টুডেন্ট, ওদের অর্ধেক পরীক্ষা অলরেডি অনলাইনে হয়ে গেছে, ওদের হার্ডলি 2টো পেপার বাকি আছে, জানি না সেটা কি হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।